সিএসআরএম টিভি সিলেকশন এক্সপ্রেস আজ আছে নরসিংদী চার আসনে। কথা বলেছেন সেখানকার নাগরিক এবং জনপ্রতিনিধিদের সাথে। সহকর্মী তাহসিনা জেসির সাথে কথা বলেছেন আসনটির সংসদ সদস্য নুরুল মুজিদ মাহবুব হুমায়ুন। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল নরসিংদী চার আসনে, তুলে ধরেছে সে এলাকার মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির কথা, একই সাথে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা। আমাদের সঙ্গে এ মুহূর্তে রয়েছেন নরসিংদী চার আসনের সংসদ সদস্য এবং মাননীয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রথমে জানতে চাচ্ছি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নরসিংদী চার আসনের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল আওয়ামী লীগ, সেগুলোর কতটা পূরণ করতে পেরেছেন আপনারা? ধন্যবাদ। আমি প্রথমেই স্বাগত জানাই, বিশেষ করে আজকে ডিবিসিকে। যারা আমার এলাকা ঘুরেছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন সব উন্নয়নের যে কর্মকাণ্ড চলছে, আর আমি ধন্যবাদ জানাই আমার এলাকার বেলাবা মনোহরদির, যারা জনগণ, যারা বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং সংসদে পাঠিয়েছে, তাদের ভোটের জন্যই আজকে আমি এত বড় মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়ে আমি কাজ করে যাচ্ছি। যে আজকে আমার এলাকা আপনি যদি দেখবেন যে আমাদের প্রত্যেকটা সেক্টরে, এখানে রাস্তাঘাট, কমিউনিকেশন, বিদ্যুৎ, স্কুল কলেজ থেকে শুরু করে নদী খনন থেকে শুরু করে এমন কিছু নাই, শুধু আমার মনোহরদি বেলাবো না, সারা নরসিংদীর জন্যই আমরা করেছি বিগ প্রজেক্ট। আজকে হাইওয়ে যেগুলি আছে, ডিস্ট্রিক্ট হাইওয়ে যেগুলো, আমরা বড় বড় বরাদ্দ নিয়েছি সরকারের কাছ থেকে, এগুলি কর্মকাণ্ড চলছে প্রত্যেকটা। সিলেট হাইওয়ে আমার মধ্য দিয়ে গিয়েছে, সেখানে আপনারা জানেন বেলাবতী, আর একটা কিশোরগঞ্জের সাথে সরাসরি ইটাখোলা থেকে সেই আপনার মোটখোলা পর্যন্ত সেটা ওয়াইড হয়ে একটা একেবারে এক্সপ্রেসওয়ের মতো সেটা হচ্ছে। তো এগুলির জন্য বিশাল বিশাল বরাদ্দ আমরা পেয়েছি এবং কাজ চলছে, কর্মকাণ্ড চলছে। আমার এলাকার চেহারা বদলে গেছে এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ওয়াদা যে গ্রামকে শহর বানিয়ে দেওয়া, সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আমার নদী খনন সেখানে চলছে বিশাল, আপনার ভৈরব থেকে শুরু করে সেই বেলাব থেকে শুরু করে পোড়া দিয়া শুরু চরমান্দালিয়া সেদিক দিয়ে নদী খনন। এখানে শীতলক্ষ্যা নদীও আমার আজকে লাখপুর থেকে এখানে হাতির দেওয়া হয়ে মনোহরদি হয়ে আপনার ড্রেনেঘাট পর্যন্ত সেখানে চলে গেছে। কাজেই একসময় নদীমাতৃক গিয়ে ছিল সেখানে, আপনারা জানেন বাংলাদেশে। কাজে রোডস, কমিউনিকেশন এবং এ দিয়ে আমার এলাকাটা এমন একটা সুন্দর এলাকা যে এর যোগাযোগ ঢাকার সাথে গাজীপুর দিয়ে, তার কিশোরগঞ্জের লোকজন, ভৈরবের লোকজন, কুলিয়ারচরের লোকজন, বাজিতপুরের লোকজন, ভাটি অঞ্চলের লোকজন আমার এখান দিয়ে চলাফেরা করে। তো ইটস এ মিডল প্লেস, একেবারে সেন্ট্রাল এবং কৃষিভিত্তিক এলাকা, নরসিংদীবাসী পরিপূর্ণ, আমাদের সব কিছুই প্রায় আছে সেখানে। শুধু আমাদের একটা মেডিকেল কলেজের জন্য আমরা অপেক্ষা আছি, সেটা করব। আমার যেমন বেলাবতে আমার বিসিক ইন্ডাস্ট্রিয়াল স্টেট হচ্ছে, এখানে এক্সটেন্ডেড শিবপুরে যেটা বিসিক স্টেট ছিল, নতুন আরেকটা বিসিক আমরা নগরী করেছি, সেখানে আমরা বহু যারা আজকে উদ্যোক্তা আছে তাদেরকে আমরা প্রোভাইড করব। আমার শিল্পাঞ্চল এবং কৃষি অঞ্চল দুটাকেই আমরা সমানতালে, আমরা নরসিংদীবাসী সেখানে এবং ঢাকার অত্যন্ত কাছে সেখানে। একটু জানতে চাই যে সেখানে দৃশ্যমান উন্নয়ন আসলে কতটুকু হয়েছে? দৃশ্যমান প্রত্যেকটাই, আপনি যখন দেখবেন যে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে প্রত্যেকটা নতুন সুন্দর সুন্দর বিল্ডিং, এগুলো প্রাইমারি স্কুল থেকে শুরু প্রত্যেকটাই দৃশ্যমান, এটা ছিল না আগে। আমার প্রত্যেকটাই যে বেলাবতে নতুন উপজেলা কমপ্লেক্স হচ্ছে প্রায় আটতলা, সেখানে স্টেডিয়াম থেকে শুরু করে অন্য যেগুলি হয়েছে, আশ্রয়ণ যে আছে, সব কিছু সরকারের যা যা আছে কর্মকাণ্ড আমার এখানে প্রত্যেকটারই একেবারে দৃশ্যমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনার এলাকায় আওয়ামী লীগ কি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে? শেষ পর্যন্ত বলতে আমি বুঝি না আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, শেষ পর্যন্ত কেন, এখানে কোনো ব্যবধান নাই আওয়ামী লীগ। আমি দীর্ঘদিন, আমি 86 থেকে এমপি, আমি যুব লীগের চেয়ারম্যান ছিলাম, হ্যাঁ আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ইয়ে ছিলাম, নির্বাহী কমিটির সদস্য ছিলাম বিভিন্ন বার, কাজে এখানে তৈরি করেছে আমি সেখানে, কাজে ব্যবধান কিছু নাই। বিভিন্ন পার্টি থেকে যারা এসেছে তাদেরকে অ্যাবজর্ব করে নিয়েছি আমি আওয়ামী লীগ, মূল ধারা সব আওয়ামী লীগ আমার সাথে আছে, আমার যারা কর্মী আমার হাতের তৈরি, যেটা আমি ঠাট্টা করে বলি যে আমি চারা লাগিয়েছি, চারার ফসল আমি খাচ্ছি। আমার প্রত্যেকটা চেয়ারম্যান আমার ছাত্রলীগের কর্মী, প্রত্যেকটা ইয়ে করেছে, কাজে এখানে আমার এখানে ঐক্যবদ্ধ কী, উয়ের ঐক্যবদ্ধ সেভাবে তৈরি করেছি, আমার এখানে কোনো ব্যবধান নাই। হ্যাঁ নির্বাচন করতে চায় অনেকে, করতে চাবে,
সেটা তো থাকতেই পারে ক্যান্ডিডেট ইয়ে করে, কিন্তু আমাদের মধ্যে কোনো ব্যবধান নাই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আগামীকাল ডিবিসি ইলেকশন এক্সপ্রেস থাকবে নরসিংদী 5 আসনে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিবিসি নিউজে।